ধৈর্য সহকারে আপনারা দেখতে পারেন তাহলে আপনাদের অনেক উপকৃত হবেন এই চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি প্রথমে আজকে ফুটবল আপনাদেরকে আগেই তো বলছি যে আমি ফুটবলের সম্পূর্ণ অপশন আজকে আপনাদেরকে পুরো ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো যে একটা অপশনও আপনারা না দাঁড়িয়ে পারেন কারণ আপনারা তো ফুটবল বেট ধরেন ম্যাচ ধরেন টিম ধরেন এই সব থেকে আপনারা ফিরে আসুন এই সব থেকে যখন ফিরে আসতে পারবেন তখন আপনারা ব্যাটিংয়ে অনেক সফলতা অর্জন করতে পারবেন আমি দেখা দিচ্ছি একটা একটা ম্যাচ দিয়ে আপনাদেরকে আমি পুরো ডিটেলস মানে আপনারা বুঝেন না দেখে এই জন্য আপনারা ম্যাচগুলো ধরতে পারেন না দেখেন একটা ম্যাচ দেখা দিচ্ছি দেখেন প্রথমে আছে ফার্স্ট হাফের কথা বলি এটা হলো ফার্স্ট টাপে কোন টিম গোল করে এগিয়ে যাবে এটা হলো গোল ওয়ান ডবলু ওয়ানে এলো গোল আর এটা হলো ডোরো আর ডব্লু টুতে এলো মানে দ্বিতীয় দল জিতবে সেটাই আর এখানে ফার্স্ট মানে ফার্স্ট হাফ বলছে কিন্তু এটা কিন্তু সেকেন্ড হাফ বল না ফার্স্ট আর ডাবল চান্স তো বুঝেনি ওয়ান এক্স মানে প্রথম গোল ডোরো করবে এবং প্রথম দল জিতবে মানে প্রথম হাফে সেটা বোধ আর ওয়ান এবং টু মানে যে কোনো দল জিততে পারে প্রথম হাফে এবং টু এক্স মানে সেকেন্ড দল জিতবে এবং ড্র করবে যে কোনো করলে হবে বথ টিম টু স্কোর অনেকেই বলছেন যে বথ টিম টু স্কোর মানে কি মানে বথ টিম টু স্কোর ফার্স্ট হাফে মানে এটা কিন্তু ফার্স্ট হাফ আপনি একটু চিন্তা করেন এটা কিন্তু ফার্স্ট হাফ ফার্স্ট হাফে বথ টিম মানে প্রত্যেক টিমই গোল করবে ইয়েস ইয়েস হলে ফোর পয়েন্ট টু ফোর আর যদি প্রত্যেক টিম গোল না করতে পারে তাহলে নো টোটাল টোটাল তো বুঝেনি যে কয়টা গোল করবে এটা ফার্স্ট হাফের ব্যাপার এটা নেক্সট গোল তো বুঝেনি নেক্সট গোল মানে ফার্স্ট হাফে নেক্সট গোল কে করবে ফার্স্ট হাফে নেক্সট গোল আমি কিন্তু ফার্স্ট হাফের কথা বলতেছি ফার্স্ট হাফে নেক্সট গোল কে করবে টিম ওয়ান মানে রিয়াল মাদ্রিদ টিম টু মানে এইটা সাক্তার দনেশ মানে ফার্স্ট গোল মানে নেক্সট গোলের প্রথম গোলটা যে করবে সেটা মানে ফার্স্ট হাফের কিন্তু সেকেন্ড হাফে ফার্স্ট গোল করলে কিন্তু হবে না এইটা এই জিনিসগুলো আমি বুঝিয়ে দিলাম এইগুলো তো সবই আপনারা বুঝবেন এগুলো সমস্যা নাই আমি শুধু মানে আমি যদি আরও বড় করতে চাই মানে আমি যদি সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাতে চাই তাহলে অনেক বড়ো ভিডিওটা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে সেকেন্ড হাফে একই অপশন আছে কনার কনার তো বুঝবেন মানে পুরো ম্যাচের এটা কিন্তু পুরো ম্যাচের কনার ওভার আন্ডার এই যে ওভার আন্ডার এবার আর এটা হলো কর্নার অফ ফার্স্ট হাফ মানে প্রথম মধ্যে কয়টা কর্নার হবে ওভার ওভার এই যে ওভার চার তিন পয়েন্ট পাঁচ ওভার চার পয়েন্ট পাঁচ মানে কর্নার কয়টা হবে সেটা আর এটা হলো কর্নার সেকেন্ড হাফ মানে দেখছেন কত অপশন আছে তা তুই আপনারা ম্যাচ ধরেন যে টিম ধরেন এই সব ধরবেন কর্নার সেকেন্ড হাফ কর্নার সেকেন্ড হাফে কী হবে প্রথমে এই যে কর্নার সেকেন্ড হাফে যে কোন দল বেশি কর্নার করবে কোন দল কম কর্ম করবে এটা যদি এটা বেশি করে ফেলা এটা নিলে হবে আর যদি এটা করে ওইটা হবে এই জিনিসটা আপনারা একটু বুঝবেন আর একটা ইওলো কার্ড ইওলো কার্ডের ব্যাপারটা তো আর একটু একটু সিম্পল কার্ডের সবচেয়ে বেশি ইলো কার্ড যেটা যে দল খাবে সেটাই জিতবে এটা মনে করেন এটা বেশি খেলো এইটা ধরলে এটা পাবেন আর যদি এটা মানে ইওলো কার্ড আলো যে দল বেশি খাবে সেইটাই ধর বলা হচ্ছে এখানে এই কয়টা ইওলো কার্ড হবে ওভার ওয়ান পয়েন্ট ফাইভ ওভার টু ওভার টু পয়েন্ট ফাইভ এইগুলো ঠিক আছে ইলো কার্ড ফার্স্ট হাফ এগুলো তো না এগুলো তো আপনাদেরকে আর বুঝিয়ে দেওয়া লাগবে না তো ব্যাটিং জগতে পুরনো না নতুন না এই জন্য এইগুলো বুঝিয়ে দেওয়া লাগবে না ইলো কার্ড সেকেন্ড হাফ কার্ড কয়টা কার্ড হবে মোটমাট কয়টা কার্ড হবে ওভার থ্রি পয়েন্ট পাঁচের উপরে হলে ওভার কার্ড দেখছেন কত সিম্পল জিনিসগুলো মানে পুরো ম্যাচে চারটে কার্ড হইলে আপনি এটা দিতে দেবেন ওভার দেখছেন এই জিনিসটা শর্ট অন টার্গেট তো আপনাদেরকে এর আগেও বুঝিয়েছি যে শর্ট অন টার্গেট যেই শর্টগুলো গোল কী বরাবর যাবে গোল কী ধরতে পারবে সেইগুলোকে বলা হয় শর্ট অন টার্গেট আর যদি গোল অতিক্রম করে অন্য জায়গাতে চলে যায় সেটা হলো শর্ট অফ টার্গেট এই জিনিস দেখেন শর্ট অন টার্গেট হাফ ফার্স্ট হাফ শর্ট অফ টার্গেট সেকেন্ড হাফ অফসাইড মানে কে বেশি অফসাইড হবে কে সবচেয়ে বেশি অফসাইড হবে ডব্লিউ ওয়ানে হলো রিয়াল অফ অফসাইড বেশি হবে না শাক্তাধনের সাইড বেশি হবে অফসাইড ফার্স্ট হাফ মানে এখানে সম্পূর্ণ আপটাই আপটা মানে আপনি যদি ফার্স্ট হাফেটা দেন যদি সেকেন্ড হাফে এইসব হয়ে যায় তাহলে কিন্তু হবে না এটা একটু চিন্তা কর ফাউল কে বেশি করবে ফাউল ফার্স্ট হাফে কে বেশি করবে ফাউল সেকেন্ড হাফে কে বেশি করবে এখন তো বুঝলেন পোস্ট অ্যান্ড ক্রস মানে ক্রোসবার ক্রোসবার হতে কম করে আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা বল পজিশন বল পজিশনটা আপনাদের জন্য পারফেক্ট বল পজিশন আপনারা যদি ধরতে পারেন তাহলে পারফেক্ট হবে কারণ দেখেন বল পজিশন টিম টিম টু টিম টু আর টিম ওয়ান টিম টু এবং টিম ওয়ানের ভিতরে টিম ওয়ান আরও রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের বল পজিশন কি ছাপ্পান্ন পার্সেন্টের উপরে হবে নাকি আন্ডার হবে না নিচে হবে এই জিনিসটা আপনি একটু মাথায় আর এটা দেখেন বল পজিশন তেতাল্লিশ মান পাসের উপরে নাকি নিচে এইটা তেতাল্লিশ ময়েন্ট পাসের আন্ডার এইটা নিচে না আপনারা নিজেরাই অনুমান করবেন যে এর পায়ে কত পার্সেন্টেজ বল থাকতে পারে উপরে থাকবে না নিচে থাকবে সেটা সাবস্টেশন এটা সাবটেশন এটা অনেকে আপনি আপনার বুঝেন না সাবট্রেশন মানে প্রথম হাফ মানে প্রথম হাফে আপনি একটা প্লেয়ার নামাইলে প্রথম হাফে যদি আপনি একটা প্লেয়ার নামান তাহলে যদি ওভার ওয়ান ওয়ান ওভার ধরেন তাহলে কিন্তু আপনি এটা পায়ে দেবেন আর যদি আন্ডার ধরে এই জিনিসটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে নতুন সংযোজন করা হয়েছে যে সাবস্টেশন সাবস্টেশন তো বুঝেন মানে বদলি পেলার মানে ফার্স্ট হাফে যদি বদলি পেলার নামে তাহলে আপনি এটা ধরলে এটা পাবেন আর যদি না নামে তাহলে এটা অল্টারনেটিভ আউটকাম এগুলো তো বোঝানোর দরকার নাই একটা জিনিস আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি কার্ড কার্ড স্ট্যাটাস করা দরকার নাই কার্ডস স্পেশাল মেরিটস এই যে প্লেয়ার স্ট্যাটাস এই যে গোলকিক গোল কিক তো বুঝেনি গোলবারে বাইরে গেলে যে কয়টা গোলকিক করা হবে সেইটাই ধরা হয়েছে যে রিয়াল মাদ্রিদ বেশি গোল কিক করবে না কী ওরা বেশি গোলকিক করবে ঠিক আছে কে সবচেয়ে বেশি গোলকিক মারবে সেইটি এখানে বলা হয়েছে মানে এখানে স্বাভাবিকভাবে যে আক্রমণ করে সেটাই তো গোলকিক বেশি মারে রিয়াল মাদ্রিদ তো বেশি মারার সম্ভাবনা নাই এখানে কারণ রিয়াল মাদ্রিদ এখানে শক্তিশালী টিম এই জন্য একটা জিনিস চিন্তা করবেন গোলকিকটা সবচেয়ে বেশি মারে পুরা এটা গোলকিক ফার্স্ট হাফ দেখেন গোলকিক সেকেন্ড হাফ দেখছেন থোরো কি কয়টা থরো করবে মোট পার্ট ওরা ও ওয়ানে রিয়াল মাদ্রিদ থরো করবে কয়টা বেশি এটা কোন দল সবচেয়ে বেশি থরো করবে এখানে এটা নির্ধারণ করে দিচ্ছে এই জিনিসটা ই করছে থোরো ইন হাফ হাম্প ইন টু সেভ কে কয়টা গোল সেভ করবে কে কয়টা গোল সেভ করবে মানে গোল কি যে কয়টা বল সেভ করবে কে বেশি সেভ করবে সেটাই বোঝানো হচ্ছে আর ফার্স্ট হেফেন ফার্স্ট তো কথা তো আপনাকে বলছি আপনাদের তো ফার্স্ট হাফ কথা বলছি এখানে কয়টা কনার এস করা মানে খেলাটা শুরু হওয়ার পরে প্রথম অঘটন কোনটা ঘটবে ঠিক আছে মানে ফার্স্ট হাফে খেলা শুরু হওয়ার আগে প্রথম অঘটন মানে প্রথম মানে কোনো ফাউল হবে না কোনো অফসাইড হবে না কোনো কর্নার হবে না কোনো ই হবে না যে জিনিসটি সবার আগে হবে সেটাকে বলা হয় ফার্স্ট ওয়েপেন ফার্স্ট ওয়েপেনের ফার্স্ট হাফে ফার্স্ট হাফে কোন ঘটনা ঘটবে ফার্স্ট ওয়েপেন মানেই হচ্ছে ফার্স্ট হাফ এই জিনিসটা আপনার মনে রাখবেন ফার্স্ট টু মানে ফার্স্ট হাফ এই জিনিসটা মনে রাখবেন ফার্স্ট হাফ সেকেন্ড হাফ যে শর্ট ওই একই কথা শর্ট করা মারবে শর্ট ফার্স্ট হাফ দেখেন আমি বলে দিচ্ছি ওরা কি বেশি মারবে না ওরা বেশি মারবে শর্ট তো সবচেয়ে বেশি মারবে ওরাই শর্ট যারা ভালো টিম তারাই তো মারবে আর ব্যারসেক বি এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এটা নতুন একটা সংযোজন করছে বিআরসেক যেটা এখানে বিআরসেক টু বি ইউজড ইউজ অথবা নো এখানে ভিআরসি মানে নব্বই মিনিটের মধ্যে রিফারি যেই ভিআরিটা দিবে মানে মনে করেন যে রিফারি প্ল্যানটি শট ধরলো কিন্তু প্লানটি শট হয়েছে কি না এটা চেক করার জন্য এটাকে বলা হয় মানে আবার রি রিভিউ ক্রিকেট খেলায় যেমন রিভিউ আছে না এইটাকেও হচ্ছে রিভিউ পুরো নব্বই মিনিটের যেটা ভিআইরি যদি হয়ে থাকে তাহলে যদি আপনি ইএসএ ধরেন তাহলে ইএস পাবেন আর নতে ধরলে না পাবেন না আর ভিএসসে ফার্স্ট হাফ ফার্স্ট হাফে তো বললেন মানে প্রথমার্ধে যদি আপনি ভিআরসি কে উত্তীর্ণ হয়ে যান তাহলে যদি ইএস ধরেন তাহলে ইএসএ পাবেন আর সেক তো বুঝলেন মানে রিভিউ সিস্টেম যেটাকে বলা হয় রিভিউ সিস্টেম মানে আপনারা ক্রিকেট খেলা দেখেন না যে রিভিউ নেয় একদল যদি আম্পিয়ার কোনো রিভিউ নেয় সেটাকে বলা হয় সেক এই জিনিসটা মনে রাখবেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই বেশি বড় করলাম না যদি আমার এই ভিডিওটা কোনো জায়গায় বোঝায় সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমার সাথেই থাকবেন এবং আরও ভালো লেগে থাকলে আপনি অবশ্যই আমার সাথে ই করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাবেন আর কোন ভিডিও আপনারা চান সেই ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন ওকে আজকের মতো ধন্যবাদ